আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারা 273 এবং 274 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়ের উপরে কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। যে কথাগুলি শুনলে বললে এবং যে কথাগুলির উপর আমরা আমল করলে আমাদের জীবনের আশু একটি পরিবর্তন হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ হতে পারবো, সেরকম কথা শোনা বলা এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা বাকারার শেষের দিকে, সূরা বাকারা মৌলিক চারটা পাঠে বিভক্ত। শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা অংশে আলোচনাগুলোকে ভাগ করেছেন। এর মাঝে তাওহীদের আলোচনা আছে, শিরিক বিসর্জনের আলোচনা আছে। পয়গম্বর যারা আল্লাহর দুনিয়ায় এসেছিলেন তারা এই শিরিক মুক্ত সমাজ তাওহীদ যুক্ত মানুষগুলোকে কিভাবে গঠন করেছিলেন তার পথ ও পদ্ধতি বলা আছে, জান্নাত এবং জাহান্নামের পরকালের বর্ণনা আছে, সাথে সাথে এক একটা মানুষ স্বকীয় ধারায় কেমন করে স্বকীয় মানবীয় বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারে আল্লাহ তার দিক নির্দেশনা এর মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল ফুকারা আল্লাযীনা, দুনিয়ার বুকের কোন কতগুলো অভাবগ্রস্ত মানুষ আছে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলার কারণে আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে নিজেরা আটকা পড়ে গেছে, নিজেরা একটা পরিমণ্ডলের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ মূলত এখানে মুহাজিরদের কথা বলতে চান, যেই মুহাজিররা মক্কায় থাকা অবস্থায় তাদের ধন দৌলত সম্মান প্রভাব প্রতিপত্তি এক একজনের ব্যবসা আপাতি এক একজনের সম্পদ, মক্কায় যে অবস্থায় ছিল মানুষগুলা যখন হিজরত করে মদিনায় চলে গেল, যাওয়ার পরে ওই মানুষগুলার সেই স্বাবলম্বিতা নাই, সেই টাকা পয়সা নাই, আর ওই মানুষগুলো আটকাও পড়েছে কেবল আল্লাহর জন্য হিজরত করে এসে মদিনায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় নিজেদের উৎসর্গ করে দেওয়ার জন্য তারা একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসছে। যেই মানুষগুলা রিহলাতাশ শীতাই ওয়াসাইফ, এক সফরে যাইতো সিরিয়ার দিকে আরেক সফরে যাইতো ইয়েমেনের দিকে, কুরাইশ হওয়ার কারণে যদি কোনো ডাকাত তাদেরকে আক্রমণ করতো ডাকাতেরা পথের মধ্যে ধরতো, তারা কিচ্ছু বলতো না, তারা কেবল একটা কথা বলতো না, হানো কুরাইশ, আমরা কোরাই, সাথে সাথে ওই ডাকাত দল বুঝে ফেলতো। এই মানুষগুলো এই কারণে সম্মানিত, যখন মক্কায় মানুষ হজ করতে যায় উমরা আদায় করতে যায় এই মানুষগুলো তাদেরকে আপ্যায়ন করে পানি পান করায়, এই সম্মানের কারণে তারা তাদের কাছ থেকে মাপ চেয়ে বিদায় নিয়ে চলে আসতো, তাদের সাথে ডাকাতি করতো না। এই মানুষগুলার এত সম্পদ এত প্রভাব প্রতিপত্তি এত সম্মান, আল্লাহ বলছেন আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, তাদের দ্বারা সম্ভব হয় না দুনিয়ার বুকে বিচরণ করা, দুনিয়ার যেখানে সেখানে চলে যাওয়া, বরং দিনের কারণে তারা একটা পরিমণ্ডলের মধ্যে ঢুকে গেছে, দিনের ব্যস্ততার কারণে তারা ব্যবসা পাতি আর করতে পারে না, দিনের ব্যস্ততার কারণে আল্লাহর দিনের পক্ষে জিহাদের জন্য নানান ব্যস্ততার কারণে এই মানুষগুলা নিজেদের উপায় অবলম্বনের জন্য দুনিয়ার বুকে আর ঘুরে ঘুরে বেড়াইতে পারে না। আল্লাহ বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা জাহেল যারা মূর্খ, এই যে তারা ঘুরে বেড়ায় না তারা চুপচাপ থাকে, এই জন্য তাদেরকে মনে করে অনেক ধনী বোধায়, এরা এদের কাছে রিজার্ভে মনে হয় অনেক টাকা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ, কেন তারা তাদেরকে উপধনী মনে করে যারা জ্ঞান রাখে না। এই ধনী মনে করার কারণ, তারা কারো কাছে হাত পেতে চায় না, কারো কাছে তারা চাইতে যায় না,